আজ আমি এমন একটা জায়গায় যাব যেখানে 5 টাকায় ভর্তা, 200 টাকা হলে এরকম বড় বড় তেলাপিয়া মাছ, আর গরম গরম 300 টাকায় ইলিশ মাছ ভাজা খেতে পারবেন, তাও আবার আস্ত। তো সবকিছু নিজের পছন্দ মতো নিতে পারবেন এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের দুপুরে আমরা চিন্তা করেছি যে একটু বাহিরে খাবো, তো আবার ভর্তা ভাত মাছ ভাজা, তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। তো রিক্সাতে যাওয়া যাবে, অতটা বেশি দূর না, আমাদের এখান থেকে বেশি একটা দূর না। তো রিক্সা নিয়ে সবাই রিক্সা উঠে চলে যাচ্ছে, আর সাফওয়ান ঘুমেছিল, ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে আসছে। আসলে আমাদের যেতে যেতে সেদিন অনেকটা লেট হয়ে গেছিল, 3:30 বেজে গেছে, তো খেতে খেতে 5টা। তো তাও দেখছে যে এত পরিমাণে ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, সবাই এখানে আসছে। আর এই জায়গাটা কোথায় আমি বলে দিই, এটা হচ্ছে তামান্না পার্কের একটু সাইডে, সাইডে বলতে কি বেড়িবাঁধে আর কি। তো আপনারা মিরপুর 1 থেকে কিন্তু রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। এখানে হচ্ছে খাবারে একটা সুবিধা কি, আপনার পছন্দ মতো মাছ নিতে পারবেন, বিভিন্ন দামের আছে। যেরকম তেলাপিয়া মাছগুলো একটু ছোট যেটা, ওইটা 120 টাকা, একটু বড় যেটা মাঝারি আকারের ওইটা ছিল 150 টাকা, আর একবারে বড় যেটা মানে এখানের তুলনায় সেটা 200 টাকা। ইলিশ মাছের ক্ষেত্রে ছিল 400 টাকা, আর হচ্ছে 350 টাকা, যেরকম আসত ইলিশ মাছ। সাথে কিন্তু গরম গরম বেগুন ভাজা, মরিচ ভাজা, সাথে তারা দিবে বিভিন্ন পদের ভর্তা, গরম গরম ভাত ডাল, এগুলি কিন্তু এখানের খাবার। আর এখানে দুপুরে খাবার পাওয়া যায়, তো এখানে আমাদের খাবারগুলো প্রথমে ভর্তা দিল, ভাত দিল, ডাল দিল, তারপর এক একটা মাছ নিয়ে আসলো, যেরকম এখানে ইলিশ মাছ বেগুন ভাজা নিয়ে আসলো, আর এইখানে হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি দুইটাই ট্রাই করবো অবশ্য। আগে আমার হাজবেন্ড আমাদের খাবার বেড়ে দিচ্ছিল। আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে যে সবকিছু গরম গরম খেতে পারছি, ভাত ডাল ভর্তাটা না, আসলে মাছ সবকিছু কিন্তু গরম গরম ছিল, যেহেতু ভেজে মাত্র এনেছে। তো এখানে প্রথমে আমরা হচ্ছে ভর্তা দিয়ে খেয়ে নেব। আর এখানে কিন্তু ভর্তা ছিল 5 টাকা পিস, অল্প টাকায় অনেকগুলি ভর্তা এখানে পাওয়া যাচ্ছে, সাথে কিন্তু অল্প অল্প করেও খেতে পারবেন। এতগুলি ভর্তা অনেক পরিমাণে নিলেও কিন্তু খাওয়া যেত না। আর এই খাবারগুলি কিন্তু খোলামেলা পরিবেশে খাচ্ছি আমরা, মানে খেতে ভালোই লাগছিল। মাথার উপরে গাছপালা, অবশ্য ছাতা দেওয়া আছে যেন কোনো ময়লা না পড়ে। আর এখানে আমি একটা একটা করে ট্রাই করছিলাম, বেগুন ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা। এখানে কিন্তু তরকারি বা আপনার মাংসের কোনো সিস্টেম নেই, এরকম যে কয়টা পদ ছিল সেই কয়টা নেওয়া হয়েছে। আরো অনেক পদের মাছ ছিল অবশ্য, যেরকম রূপচাঁদা মাছ ছিল, সেটা ভেবেছি আরেকদিন এসে ট্রাই করব। তো আজকে ইলিশ আর হচ্ছে তেলাপিয়া মাছটাই ট্রাই করা হোক। এখানে কিন্তু আমি আগে আসিনি কখনো, এই প্রথম আসলাম। এসে খাবারগুলি দেখলাম ভালোই, মোটামুটি খারাপ না, অল্প প্রাইসে খাওয়া যাচ্ছে। তাও আবার মাছ ভাজা, মাওয়া ঘাট ছাড়া তো এরকম মাছ ভাজা খাওয়াই অসম্ভব। মাওয়া ঘাটের মতো তো এতটা স্বাদ হবে না, তবু যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তা আমি একটু একটু করে সবকিছু ট্রাই করে, তারপরে আমি এতটা মাছ খাবো না, আমার হাজবেন্ডকে দিয়ে দিব, যেহেতু একটা একটাও নেওয়া হয়েছে, আর এত পরিমাণে নিয়েও খাওয়া যেত না, অল্প অল্প করেই দুজনে মিলে খাচ্ছিলাম। আসলে অতিরিক্ত খাবার নিয়ে খেতে না পেরে পরবর্তীতে ফেলে আসে, এগুলো একদমই আমারও পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেই, দুজন মিলে হচ্ছে খাই, অল্প অল্প করে দুজন মিলেই খাই, আর এটা খাওয়াই কিন্তু ভালো। আর আমরা সবকিছু হচ্ছে অল্প পরিমাণে নেই, যেন দুজন মিলে খেয়ে শেষ করতে পারি। আর আমি অতটা বেশি খেতেও পারি না বলে লাভ নেই, এরকম একটা মাছ আমার পক্ষে খাওয়া অসম্ভব। বাসায় 1 পিস 2 পিস হলে আলাদা বিষয়, কিন্তু এত বড় মাছ আমি খেতে পারি না। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বের হব, বের হব বলতে কি একটু উত্তরায় যাব, এখান থেকে উত্তরায় কিন্তু কাছেই। তারপর তো এখানে খাবার দাবার শেষ করতে করতে আমাদের 5টা, তাও যে মানুষ কম ছিল এখানে তা না, প্রতিটা সাইডেই কিন্তু মানুষ ছিল, যে যার মতো খাচ্ছিল আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে মেঘলা মেঘলা আবহাওয়া দেখছিলাম, ভাবছিলাম যে উত্তরা যাবো কি যাবো না, পরবর্তীতে রিক্স নিয়ে চলেই গেলাম যে একটু হাঁটাহাঁটি করে চলে আসবো, যেহেতু বিকাল দিক, এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো আমি এই পর্যন্ত কি রেখেছি, যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো কাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।